কাছৰ ভাগা বজাৰত চলিল জিলা প্ৰশাসনৰ বুলডোজাৰ উচ্ছেদ কৰা হল ধলাই সমষ্টিৰ 14টাকৈ পৰিয়ালক বেদখলকৃত চৰকাৰী ভূমি মুক্ত কৰাৰ বাবে চলিল উচ্ছেদ অভিযান বিশ্ববেংকৰ 2 কোটি 65 লাখ টকাৰে উক্ত স্থানত নিৰ্মাণ কৰা হ'ব নতুন মার্কেট দীৰ্ঘদিনে চৰকাৰী ভূমি দখল কৰি অহা 14টাকৈ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছে আৰু বহুদিন ধৰি একেটা পৰিয়ালে এই ঠাইতে বাস কৰি আছিল এক্সকেভেটৰ CRPF লৈ আৰক্ষীয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত ৰাখিছে আমি উচ্ছেদ অভিযানৰ কিছু দৃষ্টান্ত দেখুৱাইছো 14টাকৈ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছে আৰু ইয়াতে এখন নতুন মার্কেট স্থাপন কৰা হ'ব ইয়া পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰ বহুদিন ধৰি 14টা পৰিয়ালে বাস কৰি আছিল বেদখল কৰি আছিল এই ভূমি আমরে মানে একটা লিগ্যাল একটা নোটিশ পাঠাইছে মানে তোমরা ডকুমেন্ট কিটা কিটা আছে সার্কল ইয়া মানে হও তোমরা আমরা সার্কল গেছি যাওয়ার পরে একটা কাগজ দেখাইছি আমার রেভিনিউ যতটা আছে ওটা দেখাইছি কাগজ যেটা আছে সেটেলমেন্টের কাগজ যেটা আছে এটা আমি দেখাই দিছি তারারে দেখানির পরে তারা আমার ডকুমেন্টটা তারা লইয়া রাখছে লাগার পরে আমি রিসিভ কপি একটা লইছি তারা রিসিভ কপি দিছে তারা বড়বাবু আসলো সার্কলর তারা বড়বাবু রিসিভ কপি দিছে দেওয়ার পরে আমরা আইছি আওয়ার পরে তারা দুই দিন আগে আইয়া আমরা মানে জান্ডা মারছে এই জায়গা জান্ডা মারে জায়গা করছে যে তোমরা দুই দিন করে ভিতরে তোমরা উঠি যাও এই যে নোটিশ দিছে না 10 দিন তো লাগি যে তুমি হরি যাও আর 5 দিন লাগে কোনো নোটিশ না দেওয়ার পরে আমরা কইছি না আমরা ভাঙ্গিতাম না আমি তো লিগ্যাল হিসাবে আমি বইছি তারা আমার আঞ্চলিক পঞ্চায়েতনে দিছে আমি কিতা লাগি এখন উঠি যাম পরবর্তীতে তারা কিতা করছে খুব সকাল আইয়া তারা জেসিবি লাগাই দিছে আমি রিকোয়েস্ট করছি তারারে যে আমার গড় ভাঙ্গিলে আমারে সময় দাও আমারে সময় দিলে আমি হরাই লিম তারা হরাইবার দিছে না এটা ই জায়গা পরবর্তীতে বেজান জায়গা আছে পিছনে তারা ইটা ভাঙ্গিছে না আর হালি ওই জায়গাটা ভাঙ্গে আমি তো সেটেলমেন্টটা দিয়া গেছি 100 না ফাটাও আছে ফাটার রসিদও আছে এরপরে বলকে দেওয়া সেটেলমেন্টও আছে কাছৰ ভাগা বজাৰত চলিল জিলা প্ৰশাসনৰ বুলডোজাৰ উচ্ছেদ কৰা হল ধলাই সমষ্টিৰ 14টাকৈ পৰিয়ালক বেদখলকৃত চৰকাৰী ভূমি মুক্ত কৰাৰ বাবে চলিল উচ্ছেদ অভিযান বিশ্ববেংকৰ 2 কোটি 65 লাখ টকাৰে উক্ত স্থানত নিৰ্মাণ কৰা হ'ব নতুন মার্কেট দীৰ্ঘদিনে চৰকাৰী ভূমি দখল কৰি অহা 14টাকৈ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছে আৰু বহুদিন ধৰি একেটা পৰিয়ালে এই ঠাইতে বাস কৰি আছিল এক্সকেভেটৰ CRPF লৈ আৰক্ষীয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত ৰাখিছে আমি উচ্ছেদ অভিযানৰ কিছু দৃষ্টান্ত দেখুৱাইছো 14টাকৈ পৰিয়ালক উচ্ছেদ কৰা হৈছে আৰু ইয়াতে এখন নতুন মার্কেট স্থাপন কৰা হ'ব ইয়াৰ পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰ বহুদিন ধৰি 14টা পৰিয়ালে বাস কৰি আছিল বেদখল কৰি আছিল এই ভূমি আমরে মানে একটা লিগ্যাল একটা নোটিশ পাঠাইছে মানে তোমরা ডকুমেন্ট কিটা কিটা আছে সার্কল ইয়া মানে হও তোমরা আমরা সার্কল গেছি যাওয়ার পরে একটা কাগজ দেখাইছি আমার রেভিনিউ যতটা আছে ওটা দেখাইছি কাগজ যেটা আছে সেটেলমেন্টের কাগজ যেটা আছে এটা আমি দেখাই দিছি তারারে দেখানির পরে তারা আমার ডকুমেন্টটা তারা লইয়া রাখছে লাগার পরে আমি রিসিভ কপি একটা লইছি তারা রিসিভ কপি দিছে তারা বড়বাবু আসলো সার্কলর তারা বড়বাবু রিসিভ কপি দিছে দেওয়ার পরে আমরা আইছি আওয়ার পরে তারা দুই দিন আগে আইয়া আমরা মানে জান্ডা মারছে এই জায়গা জান্ডা মারে জায়গা করছে যে তোমরা দুই দিন করে ভিতরে তোমরা উঠি যাও এই যে নোটিশ দিছে না 10 দিন তো লাগি যে তুমি হরি যাও আর 5 দিন লাগে কোনো নোটিশ না দেওয়ার পরে আমরা কইছি না আমরা ভাঙ্গিতাম না আমি তো লিগ্যাল হিসাবে আমি বইছি তারা আমার আঞ্চলিক পঞ্চায়েতনে দিছে আমি কিতা লাগি এখন উঠি যাম পরবর্তীতে তারা কিতা করছে খুব সকাল আইয়া তারা জেসিবি লাগাই দিছে আমি রিকোয়েস্ট করছি তারারে যে আমার গড় ভাঙ্গিলে আমারে সময় দাও আমারে সময় দিলে আমি হরাই লিম তারা হরাইবার দিছে না এটা ই জায়গা পরবর্তীতে বেজান জায়গা আছে পিছনে তারা ইটা ভাঙ্গিছে না আর হালি ওই জায়গাটা ভাঙ্গে আমি তো সেটেলমেন্টটা দিয়া গেছি 100 না ফাটাও আছে ফাটার রসিদও আছে এরপরে বলকে দেওয়া সেটেলমেন্টও আছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ